সাহিত্যিক সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মহাপ্রয়াণ, একুশের গানের রচয়িতার জন্য দেশ জুড়ে শোক। নিত্যপণ্যের পাশাপাশি ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর, নাম পরিবর্তন হচ্ছে না পদ্মা সেতু। মানবতা বিরোধী অপরাধে বড়লেখার তিন রাজাকারের ফাঁসির আদেশ, প্রমাণ হল হত্যা ধর্ষণের সব অভিযোগ। সিলেটের চরম দুর্ভোগে বানভাসী মানুষ, নেই গ্যাস বিদ্যুৎ, 700 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আখি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। ভাষা সৈনিক সাহিত্যিক সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী আর নেই। স্থানীয় সময় 6:45 যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। গাফফার চৌধুরীর ইচ্ছে অনুযায়ী বাংলাদেশে স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্ত্রীর চিকিৎসার জন্য 1974 লন্ডনে পাড়ি দিয়েছিলেন স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক আব্দুল গাফফার চৌধুরী। নারীর টানে প্রায় ছুটে আসতেন দেশে। হাসপাতালে থাকা অবস্থাতেই সইতে হয়েছে মেয়ের মৃত্যুর শোক। মেয়েকে হারানোর এক মাস যেতে না যেতেই লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিলেন এই ভাষা সৈনিক। গাফফার চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা রোগে ভুগছিলেন। ব্রিকলেন মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। লন্ডনে প্রবাসী বাঙালিদের আস্থার ঠিকানা ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। ভাষার গানে প্রতিটি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন এই ভাষা যোদ্ধা। কিন্তু তার ধর্ম নিরপেক্ষতায় ফিরে যেতেই হবে। তার অপূরণীয় স্বপ্ন ছিল একাত্তরের সহকর্মীদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ, আর আত্মজীবনী অসমাপ্তই রয়ে গেল। গাফফার ভাই আমাকে বলেছেন যে মোজাম্মেল, আমি বাসায় যাওয়ার পরে আমার আত্মজীবনীটা লেখা শেষ করব, এটাই আমার একটা কাজ বাকি আছে। সেই কাজটা অসম্পূর্ণ থেকে গেল। তখন আমি বাংলা একাডেমিতে চাকরি করতাম। বিভিন্ন জনকে জিজ্ঞেস করার পর আমার খোঁজ পেলেন এবং বললেন যে আপনার এই গল্পটি সত্যজিৎ রায় পছন্দ করেছে। আমি তো মহা খুশি। তিনি আমাকে খুঁজে বলেছিলেন, আমি তো তোমাকে কখনো দেখিনি, খুঁজে বের করলাম, ভালোই লাগলো। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ক্ষুরধার লেখনীতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে আমৃত্যু কাজ করেছেন তিনি। এই যে চলে যাওয়া একটি বিশাল শূন্যতার সৃষ্টি করল, সেই শূন্যতা কখনো পূরণ হবে বলে মনে হয় না। কিন্তু মানুষ সময় তো আর থেমে থাকে না, প্রকৃতি তার মতো করে চলে। কিন্তু গাফফার চৌধুরী ছিলেন, আছেন, থাকবেন। গাফফার চৌধুরী একজনই হন। আব্দুল গাফফার চৌধুরীর অকাল প্রয়াণে একুশে পরিবারের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ডলারের বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের সমন্বয় করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখীর কারণ খুঁজে বের করতে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। আগামী 2-3 দিনের মধ্যে বাজারের পাশাপাশি ডলারের দাম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান তিনি। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বা সাপ্লাই কমে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারবো, কোন জায়গায় আমাদেরকে রেস্ট্রিকশন দিলে ভালো হবে, কোন জায়গায় রেস্ট্রিকশন ওপেন করলে ভালো হবে, এই জিনিসগুলো আগামী 2-3 দিনের মধ্যে ভেরি খুব জুডিশিয়াসলি আলাপ আলোচনা করে, প্লাস ডলারের যে ক্রাইসিসগুলো হচ্ছে সেগুলো কীভাবে সলভ করা যায় বাংলাদেশ ব্যাংককে নিয়ে বসে আগামী 2-3 দিনের মধ্যেই করে এটা প্রেসে আসার জন্য। সচিব জানান, জুনের শেষ সপ্তাহের আগেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। টোল নির্ধারণ ঠিক আছে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর খরচ 15-16 বছরের মধ্যেই উঠে আসবে। পদ্মা সেতু নিয়ে কথা হয়েছে এবং আমার
আজকে যেটা আলোচনা হয়েছেন আমার মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ক্লিয়ার করবেন আগামী 4-5-6 দিনের মধ্যে জিনিসটা। তো পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে, এটা তো উনি বলেই দিচ্ছেন, আমরাও রেডি আছি। স্ট্যান্ডার্ড হলো ফেরির 1.5 ধরা হয়, সেটা ধরেই করা হয়েছে। আজকের বৈঠকে হাটবাজার আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। অনুমতি ছাড়া হাটবাজার বসালে সেটি সরকারি সম্পত্তি বলে বিবেচিত হবে বলেও জানান তিনি। এই আইনের বিধান ছাড়া কোথাও কোনো হাটবাজার বানানো যাবে না। হাটবাজার যদি বানানো যায় তাহলে সেটা সরকার খাজমি হিসেবে নিয়ে নেবে। এছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, ভূমি উন্নয়ন কর আইন ও ভূমি সংস্কার আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে আজকের বৈঠকে। ব্যক্তি মালিকানায় 60 বিঘার বেশি দিতে পারবে না। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা অপহরণ ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের বড় লেখার হাবুল রাজাকার সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাকির আজ রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন আব্দুল আজিজ ওরফে হাবুল ও তার ভাই আব্দুল মতিন, কিন্তু দেশে এসে যোগ দেন রাজাকার বাহিনীতে। তাদের সাথে যুক্ত হন মান্নান। মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারের বড়লেখায় অপহরণ, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যার দায়ে তাদের তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ফাঁসির সর্বোচ্চ শাস্তি পেয়েছি এবং 2 নম্বর চার্জে এবং 5 নম্বর চার্জে আব্দুল আজিজ আবুল এবং আব্দুল মতিনের সর্বোচ্চ শাস্তি পেয়েছি। রায়ে বলা হয়, হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাটের জন্য বেছে নিতেন মুক্তিযোদ্ধা পরিবারকে। বড়লেখায় বিভিন্ন গ্রামে যত মুক্তিযোদ্ধা পরিবার আছে, মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে নৃশংসভাবে অত্যাচার করে। রায়ের বিরুদ্ধে আপিল করবেন আসামি পক্ষ। 17 জন মুক্তিযোদ্ধা 11 সালে তার বিরুদ্ধে দরখাস্ত দিয়েছে, অথচ তার প্ররোচনায় তদন্ত সংস্থা আমার এই আসামিদেরকে ফাঁসি দিয়েছে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালত তাদেরকে সাজা দিয়েছেন। আমরা আশা করছি আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তারা মুক্তিযোদ্ধা মর্মে প্রমাণিত হবে। 2014 সালের 16ই অক্টোবর এই তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বন্যায় ভাসছে সিলেট। নগরীতে পানি বাড়তে থাকায় বেড়েছে দুর্ভোগ। বিদ্যুৎ ও গ্যাসহীন প্রায় 50,000 মানুষ। অনেক উপজেলার সঙ্গে ছিন্ন হয়ে গেছে সড়ক পথের যোগাযোগ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। জল থই থই নগরী সিলেট। সিলেট নগর এবং 13টি উপজেলার অধিকাংশ এলাকা ভেসে গেছে বন্যায়। নগরের তালতলার ফায়ার সার্ভিসের অফিস স্থানান্তর করে স্টেডিয়াম এলাকায় নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম চলছে সীমিত আকারে। লাইনে পানি প্রবেশ করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ক্ষয়ক্ষতি এড়াতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও। সিলেট জেলার 700 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রস্তুত রাখা হয়েছে 274টি আশ্রয় কেন্দ্র। 78টিতে দুর্গতরা উঠেছেন। এদিকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার, ছাতক, জামালগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়ি ঘরে পানি উঠিয়া এরম অবস্থা হয়েছে, গরু বাছুর লইয়া বড় বিপদ আছে। জেলার 5টি উপজেলার 216টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ছাতক সিলেট সড়কের 10 কিলোমিটার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ। আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। বন্যার্তদের মাঝে নগদ 2,50,000 টাকা সহ চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। জামালপুরে বন্যার পানিতে ভেসে গেছে বাঁধ, তলিয়ে গেছে ফসল। রত্না জামান, একুশে টেলিভিশন। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরজা থাকবে। বাজারে সবখানেই অনিয়ম, আইনের সীমাবদ্ধতায় শাস্তি দিতে না পারার আক্ষেপ।
দেখছেন রাত 9টার একুশে সংবাদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চোখে বাজারে সবখানেই অনিয়ম, তবে আইনের সীমাবদ্ধতায় অপরাধের তুলনায় শাস্তি দেয়া যাচ্ছে না বলে আক্ষেপ জানিয়েছে সংস্থাটি। এদিকে পণ্যে ভেজাল মেশালে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ আর অবৈধ মজুদদারির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সয়াবিন তেলসহ বিভিন্ন পণ্যের মজুদ ও ভেজালের দায়ে শাস্তিও দেয়া হচ্ছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মতবিনিময় সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, যেখানেই তারা অভিযান চালাচ্ছেন সেখানেই মিলছে ভয়াবহ অনিয়মের চিত্র। বাংলাদেশে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি। আমি এমন কোনো জায়গা দেখি নাই যেখানে অনিয়ম নেই। এখন ওই যে বলবো যে কম ইয়া কি পশম বাঁচলে আর তো আসল জিনিসটাই থাকে না। তাই এই জায়গাটা থেকে বের করা আসলে অনেক মানে টাফ, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আইন সংশোধন করে ভেজাল খাদ্য বিক্রির দায়ে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার কথাও উঠে আসে। দণ্ডই হওয়া উচিত একমাত্র শাস্তি, তাহলেই আমরা বাঁচব। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কি আসলেই কোনো মানে কঠিন শাস্তি হয়েছে? আসলেই কি কোনো দৃষ্টান্ত হয়েছে এরকম কোনো শাস্তি? আপনাদেরই কি মনে আছে? আমার তো মনে নেই। প্রচলিত ভোক্তা অধিকার আইন অনুযায়ী সংশোধন হচ্ছে, আর নতুন আইন হলে অপরাধ কমে আসবে বলে মনে করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইনের ফাইনাল যে ড্রাফটটা আমাদের একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং লাগে, সেই ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে, ওখানে ক্যাবের প্রতিনিধিত্ব করেছে এখানে হান্নান ভাই সহ, আমরা ডিটেইলস এটা আলোচনা করেছি, ড্রাফটটা আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। বাজারে অনিয়ম ঠেকাতে রাষ্ট্রের সকল সংস্থাগুলোর সমন্বয়ের তাগিদ দেন বক্তারা। ভোক্তা সবকিছু ঠিক আছে, প্রতারিত হলো যাবে কোথায়, সেটাই আমাদের এই আইনে কভারেজ আছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, সব কিছু দেখে শুনে এখন তাদের মন খারাপ। পদ্মা সেতু হয়ে গেল মানুষ খুশি, সুপুর সাহেবের দেশের মানুষ ভালো আছে, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এমন বক্তব্য দেয়া হচ্ছে। নীলফামারী সৈয়দপুরে দলীয় কার্যালয়ে কর্মী সভায় তিনি বলেন, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের অর্থনীতিতে অশনি সংকেত। তার অভিযোগ, মাত্র চার মাস আমদানি ব্যয় মেটানোর মতো অর্থ মজুত রয়েছে, অথচ সেদিকে নজর দিচ্ছে না সরকার। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বলে যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। রাজধানীর ওসমানী মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য উৎপাদন, রেমিটেন্স সহ সরকারের নীতির কারণে শ্রীলঙ্কার মতো অবস্থা বাংলাদেশের হবে না বলে মন্তব্য করেন। প্রযুক্তির সহায়তায় জনগণের কাছে ভূমি সেবা পৌঁছে দিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের কোনোটার দিকে কোনোভাবে মিল নাই। শ্রীলঙ্কা বেসিক্যালি ট্যুরিজম ডিপেন্ডেন্স একটা ইকোনমি ছিল, কিন্তু তাদের এক্সপোর্ট তারা টি এবং তাদের কিছু গার্মেন্টস, কিন্তু বাংলাদেশের আমরা ট্যুরিজম ইনডিপেন্ডেন্ট আমরা কিন্তু না, এবং আমরা ফুড সেফটিতে যথেষ্ট ভালো আমরা অ্যাচিভমেন্ট করেছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে শুরু হল দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 15। এর আওতায় দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, রয়েছে লাখ লাখ টাকার পণ্য ফ্রি।
রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসে ডিজিটাল ক্যাম্পেইন সিজন এবং ঈদ অফারে এসব ক্রেতা সুবিধার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইমদাদুল হক সরকার ও ইভা রিজওয়ানা নীলু সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরু হয়েছে বনানী ক্লাব জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সারা দেশ থেকে 143 জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছে। ফাইনাল হবে 30 মে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি রুবেল আজিজ। বনানী ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন যৌথ আয়োজনে এর পৃষ্ঠপোষক সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সাহিত্যিক সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মহাপ্রয়াণ, একুশের গানের রচয়িতার জন্য দেশ জুড়ে শোক। নিত্যপণ্যের পাশাপাশি ডলারের বাজার নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর, নাম পরিবর্তন হচ্ছে না পদ্মা সেতুর। মানবতা বিরোধী অপরাধে বড়লেখা 3 রাজাকারের ফাঁসির আদেশ, প্রমাণ হল হত্যা ধর্ষণের সব অভিযোগ। এবং সিলেটে চরম দুর্ভোগে বানভাসী মানুষ, নেই গ্যাস বিদ্যুৎ, 700 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।